অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুভ নববর্ষের 1428 বঙ্গাব্দের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই সকল প্রিয় দর্শক বন্ধুকে। ধনু রাশির এটি রাশিফলের ভিডিও, অর্থাৎ এই 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি পূর্বাভাস পেতে চলেছেন, অর্থাৎ আগামী বছর কী সম্ভাবনা হতে চলেছে। দেখুন, গ্রহের যা অবস্থান সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই ফলাদেশটা আমি দিতে চলেছি। দেখুন, আমি মেনলি চারটি প্ল্যানেটকে ধরে এখানে আপনাদের সামনে এই রাশিফল আপনাদের প্রেজেন্ট করছি। এবং দেখুন, এ বছরটি 1+4+2+8=15, 15 মানে 1+5=6, অর্থাৎ এই বছরটিকে রিপ্রেজেন্ট করতে চলেছে শুক্র গ্রহ, অর্থাৎ এই বছরটি হতে চলেছে শুক্রের বছর। এবং এই বছর ঢুকতে চলেছে বৃহস্পতিবার, এবং আপনার বৃষ রাশিতে এই বছর আরম্ভ হচ্ছে। আপনি যদি ধনুরাশির মানুষ হন, কী ফল পেতে চলেছেন তার একটা জিস্ট আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই রাশিফল আমি বারবার বলছি যে 100-এ 100 মিলবে এটা কখনোই নয়। এই রাশিফলটি কী বলুন তো, আপনাদেরকে চলার পথে বেশ কিছু সাহায্য কিন্তু করবে। এবং রাহু আপনাদেরকে এবছর বেশ অপরচুনিটি কিন্তু দিয়ে যাবে, অর্থাৎ রাহু আপনাদেরকে করতে চলেছে এই 1428-এ মালামাল। 1428 এই ধনুরাশির ক্ষেত্রে কী ফল পেতে চলেছেন, প্রথমেই আসি আপনাদের ফিনান্সিয়াল দিকটা। দেখুন, ধনভাবে ধনপতির অবস্থান, আপনাদের বেসিক্যালি আর্থিক জায়গাটা কিন্তু ভালো থাকবে। খুব একটা অর্থ নিয়ে কিন্তু কষ্ট কিন্তু আপনাদের হবে না। যারা বড় বড় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, বড় বড় বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে বিজনেসের আরও গ্রোথ কিন্তু হবে, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনার কোম্পানি আছে, আপনার বড় ফ্যাক্টরি আছে, এই জায়গাগুলো কিন্তু আপনি ধনুরাশির মানুষ, আপনি কিন্তু ভালো ফল পাবেনই। ধনপতি ধনভাবে অবস্থান, আপনাদের কিন্তু ধন বর্ষা কিন্তু ঘটাতে চলেছে। এক কথায় যদি বলি কি না, এই 1428 এই বঙ্গাব্দ সুখের পায়রা আসতে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য। দেখুন, তৃতীয়ভাবে বৃহস্পতির কানেকশান, অর্থাৎ কমিউনিকেশান, যোগাযোগ কিন্তু আপনাদের দ্রুত কিন্তু হবে যে কোনো ক্ষেত্রে। যেটা লেনদেন হচ্ছিল এই 1428 থেকে, আপনাদের যোগাযোগ কমিউনিকেশানগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে। এবং বৃহস্পতি আমি বারবার বলেছি, যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয়, সে ভাবকে গঙ্গা জলের মতো পবিত্র করে। দেখুন, আপনার বিবাহভাবে দৃষ্টি পড়ছে, আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু ভালো করবে, অর্থাৎ শুভ বিবাহের যোগ কিন্তু দিচ্ছে। যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, এই সারা বছরটায় মোটামুটি আপনাদের বিয়ের যোগ কিন্তু থাকছে। অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ দুটো থেকে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। দাম্পত্য সুখের জায়গা, ধনুরাশির ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং এর সাথে সাথে বৃহস্পতির ভাগ্যভাবে দৃষ্টি, অর্থাৎ নিশ্চিত রূপে ভাগ্যোদয় কিন্তু আপনাদের হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিন্তু হবে। আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং আকস্মিক ধন প্রাপ্তি, গভর্নমেন্ট সে সঙ্গে যা যুক্ত আছে, আপনি ধরুন কোনো কন্ট্রাক্টর বা আপনি টেন্ডার ধরে কাজ করেন, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এবছর কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে ধনুরাশি। এবং সরাসরি আপনাদের সফলতাভাবে লাভ সফলতাভাবে দৃষ্টি, আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ, আপনি এবছর যে কোনো কাজে সফলতা সাকসেস লাভ কিন্তু পেতে চলেছেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে।
আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই বছর ষষ্ঠ হবে রাহুর ভ্রমণ। আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ শত্রু বিনাশ, শত্রু নাশ করতে চলেছে এবং রোগ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। যারা দীর্ঘদিন ক্রনিক ডিজিজে ভুগছেন কি না, সেই ক্রনিক ডিজিজ থেকে কিন্তু বেরিয়ে আসবেন। অর্থাৎ শরীরের পার্টটা যদি বলি, আগের থেকে অনেকটাই টুকিটাকি সমস্যা থাকলে, ছোটোখাটো হেলথ নিয়ে সমস্যা থাকলেও বড় ধরনের কিছু সমস্যা কিন্তু ধনুরাশির থাকছে না। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ, বড় সড়ো ঋণ পরিশোধ কিন্তু এবছর কিন্তু হবে এবং আপনাদের বেশ কিছু মনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এবছর কিন্তু পূরণ হতে চলেছে। এবার আসি আপনাদের কর্মজীবন। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড চাপ থাকবে। কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন বা প্রমোশন চাইছেন, সেই সম্ভাবনাগুলো মোটামুটি আপনার বছরের মাঝামাঝি থেকে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন, আপনার কর্মক্ষেত্রে চাপ যাদের আছে বা যারা প্রমোশন চাইছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই সময়ের মধ্যে পাবেন। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর আকস্মিক ধনপ্রাপ্তির লটারি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস, এই জায়গা থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গাটাতে আপনাদের সুখের পায়রা আসতে চলেছে। অর্থাৎ ব্যবসা থেকে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ করতে চলেছেন। অর্থাৎ যে কোনো, আপনি গোল্ড, চাঁদি, চাঁদি যে কোনো ব্যবসায় বলুন না কেন, এবং আপনার গার্মেন্টস বিজনেস, ফুডের বিজনেস, আপনার কসমেটিক্সের বিজনেস, এই জায়গাগুলো, আপনার রেস্তোরাঁ, আপনার ট্যুরিজমের বিজনেস, এই ব্যবসাগুলো, আপনার পেট্রোল পাম্পের বিজনেস, যে কোনো ব্যবসা থেকে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পাবেন। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু এবছর শুভ ফলগুলো কিন্তু পাচ্ছে। বিশেষ করে এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে, এডুকেশন লাইন, অ্যাডভোকেট, ডক্টর, অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর কিন্তু বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে। প্রেমের জায়গাটাতে আসি। প্রেমে আপনি ধনুরাশির মানুষ, আপনি প্রেমের ক্ষেত্রে কেমন সফলতা পেতে চলেছেন? দেখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা, প্রতি মাসে আমি ভিডিও দিয়ে থাকি প্রেমের বিষয় নিয়ে। আমি ওভারঅল যদি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সাকসেস কিন্তু পাবেন। নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। আপনি ধনুরাশি মানুষ, আপনারা কিন্তু এই ফলগুলো কিন্তু পাবেন। ধনুরাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে ধনের জায়গাটা কিন্তু আপনাদের শুভ করতে চলেছে এবং এবছর আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে। সন্তানের জায়গাটা, যারা সন্তান নিয়ে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বা সন্তানের হেলথ, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ সন্তান ভাগ্য কিন্তু আপনাদের ভালো। আপনি ধনুরাশি মানুষ, এডুকেশন, দেখুন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা পিএইচডি করছে, যারা বিএড, এমএড, এমফিল করছে, বা আপনি সিএ পড়ছেন, বা আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, বা আপনি ডক্টর লাইনে আছেন, বা আপনি কম্পিউটার লাইনে পড়াশোনা করছেন, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা নিশ্চিতরূপে ভালো ফল কিন্তু পাবেন। আপনি যদি ধনুরাশি মানুষ, এই জায়গাগুলো কিন্তু এবছর যা গ্রহগত অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু দিয়ে যাবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা জায়গা কিন্তু থাকছে এবং ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে অত্যাধিক বিশ্বাস করার জন্য, অতিরিক্ত বিশ্বাস করার জন্য আপনার কাছের মানুষ, আপনার চেনা মানুষ আপনাকে কিন্তু ধোকা দিবে। অর্থাৎ আপনার সামনে মিষ্টি মুখে কথা বলবে কিন্তু আপনার কাছ থেকে অর্থ লুট করতে কিন্তু আসছে। অর্থাৎ এরকম লোকও কিন্তু এবছর কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ যেটাকে বলে বন্ধু বেশি শত্রু, মানে আপনার কথা নিয়ে আরেক জায়গায় চালান করবে। এই এই জায়গাটা, যে জায়গাটা হচ্ছে গোপনীয়তা, গোপনীয়তাটা আপনার নষ্ট করবে, এরকম লোকও কিন্তু আপনার থাকছে। এই জায়গা থেকে বিশেষভাবে কেয়ারফুল থাকুন। ধনুরাশি আপনি, আপনার ক্ষেত্রে এবছর যারা ফিল্ম দুনিয়া অর্থাৎ মিডিয়া লাইনে আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, আপনি কোরিওগ্রাফার, আপনি ডান্সার, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন।
আপনি প্রমোটার বিজনেস আছে, আপনি বিল্ডার, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন ধনুরাশির ক্ষেত্রে। কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এবছর অত্যাধিক মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা, তার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, অর্থাৎ যে কোনো কাজ করবেন ধনুরাশির ক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করুন এবং যা হবে দেখা যাবে এরকম মনের জোর নিয়ে কাজ করুন, এবং যে কোনো কাজে হটকারিতা করবেন না, খুব ঠান্ডা মাথাতে কাজ এগিয়ে নিয়ে যান। দেখবেন এই শুভ নববর্ষ 1428 আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের বছর হতে চলেছে, সুখের সঞ্চার হতে চলেছে, সুখের পায়রা আসতে চলেছে আপনার জীবনে। বেশ কিছু অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটিগুলো যা ভবিষ্যতে কিন্তু আপনাদের কাজে দিবে, এই সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। এই ছিল ধনুরাশি কি ফল পেতে চলেছে তার একটা জিস্ট। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।